এই পৃথিবীতে বসে দুজন ব্যক্তির সাথে কখনো রাগ করবেন না যদি করেন জাহান নাম সুনিশ্চিত দুজন মানুষ দুজন মানুষ আপনার খুব আপনজন তারা আপনার পাশেই তারা থাকে কিন্তু হয়তো বুঝতে পারছেন না ওই ব্যক্তির সাথে রাগ করার কারণে আপনার স্থান জাহান নাম এটা আমার কথা নয় এটা বিশ্বনবীর কথা আমার বিশ্বনবী তিনি বলেছেন হুমায় জান্নাত কান আরুক অদুজন তোমার জন্য জান্নাত অদুজন তোমার জন্য জাহান নাম এটা আমার কথা নয় এটা কার কথা বিষ্ণবীর কথা অনেক ইয়াং পিপল তোমরা আছো তোমরা কিন্তু ওই দুজনের সাথে মাঝে মধ্যে খারাপ আচরণ করো ইউ শুড রেডি ফর দ্য নেক্সট টাইম দ্য নেক্সট জেনারেশন উইল কাম টু ইউ তোমার সামনে তখন যখন তোরা আসবে দেন ইউ রিলাইজ সামথিং যা হায় হাই আমি কি করলাম হায় হায় আমি দুজনের সাথে কেন বেয়াদবি করলাম আজকে আমার স্থান তো যাহার নাম কেমন তেদিন তুদান যেমন কর্ম তেমন ফল আমাল রব্বুল আমি এই দুজন সম্পর্কে অনেকগুলো কথা বলে দিয়েছেন পবিত্র কোরআনে যেখানে বলেছেন নামাজের কথা তার সাথে সাথে ও দুজনের সম্মান দিয়েছে কি বলেছে আকি মুসসলাইতা ওয়াবিল ওয়ালিদাই ইহসানা তোমরা নামাজ কায়েম করো এবং তোমার ওই দুজন যে দুজনের সাথে তোমরা ভালো আচরণ করো নামাজ যেরকম ফরজ ইবাদত এই দুজনের সাথে উত্তম আচরণ করা তেমন ফরজ ইবাদত আমি আবারও বলছি এই দুজনকে যদি রাগ করো দুজনের সাথে যদি খারাপ আচরণ করো তাহলে তোমার স্থান সুনিশ্চিতভাবে জাহান নাম তুমি হাজি হও তুমি আলেম হও তুমি কত বড় বড় সরকারি কর্মকর্তা হও যা হও না ডেন্ট ম্যাটার টু মাইটি হেল্প তোমাকে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে এখানেই শ্রেষ্ঠ নয় রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইмма ইয়াবুলুনু ইনদাকা ইনকিবারা আহাদুহুমা আও কাইলহুমা ফালা তাকুল লাহুম উফ্ ওয়া লা তানহারহুমা ও দুনিয়ার মানুষ আমার غلام শুনো তোমরা ওই দুইজন যদি তোমাদের বয়বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় এবং তাদের মধ্যে একজন অথবা দুজনেই যদি বয়স্ক হয়ে যায় খবরদার খবর তাদের সাথে এমন কোনো আচরণ করবে না তাদের মুখ থেকে যাতে করে শব্দটা না আসে উৎশব্দ যাতে না আসে এমন কোনো আচরণ করবে না এমন কোনো কথা বলবে না এমন এমনভাবে কোনো ধমক দিবে না যেই ধমকের কারণে কলিজার মধ্য থেকে ব্যথা আসে আর সেই ব্যথাটা ডিরেক্ট আর সে মহল্লা পর্যন্ত পৌঁছে যাবে সে দুজনকে জানেন তো সবাই সবাই জানেন তো সবাই জানেন বেশি আল্লাহ সবাই জানেন সে দুজন হচ্ছে পিতা মাতা আপনারাদেরও কিন্তু পিতা মাতা ছিল অনেকে তো হু হু করে এসে কেঁদে দেন হুজুর বুঝতে পারি না আমার আম্মা আমার আব্বা কবরের মধ্যে চলে গেছে বুঝতে পারি না হুজুর কি করব এখন যাদের কবরের মধ্যে চলে গেছে আপনাদের জন্য আমি বলবো এটা তো সুযোগ আছে তো জেনারেশন তোমরা যারা আছো পিছনে কি বসো কথায় কথায় সামনে আসতে পারো না পিছনে কেন বসো সামনে বসবা সামনের দিক থেকে ইনশাআল্লাহ শোনো তোমরা কিন্তু সবচাইতে বেশি দুজনের সাথে খারাপ আচরণ করো রাতের অন্ধকারে দশটা এগারোটা বা বারোটা থেকে মোবাইল নিয়ে তোমরা যখন বিছানায় চলে যাও রাত তিনটে পর্যন্ত দেখো সেই মা তোমার দরজায় সে নক করে বলে বাজান এবার একটু ঘুমা তুমি ধমক দাও দাও না এই ছেলে দাও কিনা এই যাও তোমরা এই দেওয়ার কারণে মনে রাখবে তোমার আমুল নামার মধ্যে জাম নাম লিখে দিবে কেন আমান কে টিভি মা না মা তো এই দুজন যারা তোমার কেরামান খাতিমন তুমি যা কিছু করছো সব লিখছে আমার রব্বুনা আলামিন বলে দিয়েছেন খবরদার খবরদার সালায় তাকুল্লা হুমা উফিম ওয়া লা তানহারহুমা দুজনের সাথে এমন কোনো আচরণ করবে না যাতে করে তাদের অন্তর থেকে একটা উহ শব্দ চলে আসে মনে রাখবে আমার এই উহ শব্দটা আমি ডিরেক্ট ওই আরশ থেকে শুনতে পাই আল্লাহু আকবার ওয়া লা তানহারহুমা খবরদার ধমক দিবা না অতএব দুজনকে ইফ ইউ সার্ভ ইউর প্যারেন্টস Almighty will give you If you ঠিক কিনা তোমাকে যেতে হবে অতএব তোমরা এখানে জানা আছো খবরদার পিতা মাতার সাথে অসদ আচরণ করবে না আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন বিশ্বনবী নিজে বলে দিয়েছেন রব্বি ফি ওয়ালিদ সখত রব্বীফি সখতল ওয়ালিদ ও দুনিয়ার ও আমার উম্মত্রা ও দুনিয়ার বন্ধুরা তোমরা শোনো তোমরা তোমার পিতামাতার সন্তুষ্টি কিন্তু আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি কিন্তু আল্লাহর অসন্তুষ্টি অতএব আসুন আমরা এই দুজনকে সবচেয়েতে বেশি পরিমাণে শ্রদ্ধা করব তাদের কথা মানব তবে হ্যাঁ যদি অনিষ্টামিক কথা বলে সেটা মানব না এবার মুরুবি আপনারা কে যারা আছেন আপনাদের জন্য বলছি পাঁচ ওয়াক্ত নামাজে আপনারা নামাজের পরে বলবেন রব্বির হামুমা কবা রাব্বায়ানি সুগরা ওয়া আল্লাহ আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে পুলিশ আর ভিতর থেকে আল্লাহ আল্লাহ আমার বাবা মা কি তুমি কবরে কষ্ট দিও না আল্লাহ যেভাবে আমাকে কষ্ট দেয় না তুমি কষ্ট দিও না এভাবে চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারেন পিতামাতার অধিকার আপনার সুনিশ্চিত হয়ে যাবে পাক আপনার এই দোয়াটা কবুল করে নেবে আল্লাপাক আমাদের প্রত্যেককে বুঝার এবং মানার তো ফিক দান করুক আমিন